নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজ আমি বানিয়েছি পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। চলুন দেখে নিই আমি কিভাবে শুক্তোটা তৈরি করলাম। কড়াইতে অল্প করে তেল দিয়ে প্রথমে বড়ি কটা ভেজে নিতে হবে। তেল গরম হয়ে যাবার পর কেটে রাখা উচ্ছেগুলো তেলের ভেতর দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু নুন। ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম। গরম হয়ে যাবার পর বেগুনগুলো ভেজে নিতে হবে। এর ভেতর ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে প্রথমে সেই সবজিগুলো 3-4 মিনিট ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম আলু, এই সবজিগুলো 3-4 মিনিট ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে এর ভেতর দিয়ে দিতে হবে জল। Thank you.
চিনি, এই সময় একটু নুনটা দেখে নিলে ভালো হয়। আরো 2 মিনিট তরকারিটা ফুটতে হবে। 2 মিনিট হয়ে যাবার পর এর ভেতর দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে, বেগুন আর গোল। একটু নাড়াচাড়া করে এর ভেতর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। শুক্তো রান্না তৈরি হয়ে গেছে। যদি আপনাদের শুক্তো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।